Assalamualaikum viewers, welcome to Nitu's Hut. আজ আমি আপনাদের ভিন্ন স্বাদের একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। যে কোনো পার্টির জন্য অথবা বাসায় গেস্ট আসলে খুব ইজিলি আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এই ড্রিঙ্কটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আর এটার নাম হচ্ছে ব্লু মুন ড্রিঙ্ক। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। ব্লু মুন ড্রিঙ্কস তৈরি করার জন্য প্রথমেই আমি এইরকম একটি গ্লাস নিয়েছি। এখন এই গ্লাসটাকে আমি ডেকোরেশন করে নিব। গ্লাসটা ডেকোরেশন করার জন্য এক ফালি লেবু নিয়ে গ্লাসের উপরের অংশটা এভাবে ঘষিয়ে নিচ্ছি। একটি ছড়ানো প্লেটে আমি সামান্য চিনি নিয়েছি। এখন এই গ্লাসটাকে উল্টিয়ে চিনির উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চিনি লাগিয়ে নিচ্ছি। লেবু রস থাকার কারণে চিনিটা গ্লাসের গায়ে সুন্দরভাবে লেগে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো গ্লাসটা আমার ডেকোরেশন করা হয়ে গেল, আর এই ডেকোরেশনটাকে বলা হয় সুগার রিম গ্লাস ডেকোরেশন। এখন আমি কয়েকটা আইস কিউবস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্লাসের অর্ধেকটাই আমি সেভেন আপ দিয়ে দিচ্ছি। আমি এখানে সেভেন আপ ইউজ করছি, তবে আপনারা চাইলে কালারলেস যে কোনো ফিজি ড্রিঙ্কস ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। আপনাদের কাছে বিট লবণ ভালো না লাগলে নর্মাল খাবারের লবণও দিতে পারেন। দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লেবুর রস। এখন পুরো গ্লাসটা আমি সেভেন আপ দিয়ে ভরে দিচ্ছি। প্রথমেই যদি আমি পুরো গ্লাসটা সেভেন আপ দিয়ে ভরে দিতাম, তাহলে লবণ দেওয়ার কারণে সেভেন আপটা গ্লাসের বাহিরে চলে আসতো। এবার একটি স্ট্রতে ব্লু ফুড কালার লাগিয়ে সেভেন আপের সাথে মিশিয়ে নিচ্ছি। স্ট্র দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেন লবণটাও ভালোভাবে মিশে যায়। শুধুমাত্র ডেকোরেশনের জন্য চিনি ব্যবহার করা হয়েছে, ড্রিঙ্কসের ভেতরে কিন্তু কোনো চিনি দেওয়া হয়নি। এবার এক ফালি লেবু গোল করে কেটে গ্লাসের এক পাশে বসিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ব্লু মুন ড্রিঙ্কস। এটার স্বাদ কিন্তু সেভেন আপ থেকে একেবারেই আলাদা। আপনি যদি কাউকে না বলে ড্রিঙ্কস করতে দেন, তাহলে সে বুঝতেই পারবে না যে এটা সেভেন আপ দিয়ে তৈরি করা। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলেই নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।